ট্রাক নেডিকেটেড ঘর এন্ট্রি ওরে ওইটাকে শুনলাই কি আছে খানা গা শুনলে যে আরে খোদারে দেখা আইছে আনি এনে কথা কইছিস আর স্যার বাবা আর কথাটা হই যাও ওই আপনার সেকেন্ড বউ দেখি কেমন আছে আমার সেকেন্ড বউ হ্যাঁ আর অন্য রকম ভালো বউ রকম ওরে ভাবি যে মাশাআল্লাহ আমি কিছু না স্যার ওই স্যার আপনি আমি ভাবনা দেবো আচ্ছা ঠিক আছে মনটা খারাপ কে চলেন তো মন্ডুর ভাই নাকি মন্ডা খারাপ কে কি করবো রে ভাই তোকে সামনে ধান খেত নষ্ট হয়ে যাবে ধান খেত নষ্ট টাকা বিনিয়োগ করে ওষুধ পাতি দিতে পারতেছি না এদিকে ঘরে খাবার নেই নিয়ে ভাই খুব কষ্টে আছি রে ভাই এদিকে কাজ কাম বন্ধ হয়ে গিয়েছে কি করবো রে ভাই কি করার ভাই সব উপর আছে ভাই ঘরটার পরীক্ষার ফর্ম ফিল আপ তা আমি টাকা জোগাইতে পারতেছি না তাও টাকা নাই রে ভাই কি তাহাটো আমার ডিউ পাই তা আমার আসে ব্যবসা উপরে ভালো না আমার সবুজ ব্যবসা ভালো না মানুষ টাকা দিতে না মানুষের হাত থেকে টাকা বের হয়ে না ভাই মানুষের টাকা না খুব টাইপের কষ্ট হ্যাঁ আমার আছে দুইজনে কষ্ট করিয়া এক দুই টাকা করিয়া আসো কাটার টাকা তা এটা তোমার বিপদ আমার আবার মানুষের কুদু গরিব মানুষের গরিব মানুষের কষ্ট শুনে আমার কলতে ফাটে যায় ভাই হ্যাঁ রে ভাই কি করবেন রে ভাই আরো তাত খুব ভালো মানুষ গো ভাই বস আমি যদি টিয়ান লাগে ও সব তো কয়ে আমি টিয়ান দেওয়া যাবো আমি অবশ্য সুগুরি খাবে না না রে ভাই মন খারাপ তো ওদের হতে পারে খাবো তো তো লাগবে তাহা আমি আপনাদের টাকা নেবো কেন আরে কষ্টে কি তাবো না ওস্তাদ এটা কই তাই ওস্তাদ যে আপনি টিয়া দিবি এমনি দিব না তা এটা হচ্ছে ভাই তাহা তো আমি যে আপনাকে দিব বিষয়টা হচ্ছে আপনি আপনার আমি তাহারা দিব আপনি কিস্তি ভাও দিবেন একবার দিতে পারবেন না কিস্তি কিস্তি দিবেন নাকি মাস তা মাস আমি পারবো না ভাই বুঝেছি সুপুরি খেলে কষ্টে কি এরকম সুবিধা তো কনে পাইবেন না ওস্তাদ যখন দিতে চাইবি বিপদ অনেক নেন নিবেন না আরে পরে তো আমার দিবেন কাজ কাম করিবেন আমাকে চাহে আমাকে ঘুরে দিয়ে দিবেন সমস্যা তো না আর মাসেরটা মাসে মাসে যা দিয়ে আসবেন যদি আপনারও উপকার হইল আর আমার গেলে নেই আরে ভাই মানুষের টাকা নিলে তো হবে না দেওয়া তো লাগবে আমার গরিব মানুষ কি করে দেবে আরে কাম করে দিবি আমার উপকার বিষয়টা আপনার উপকার বিষয়টা বোঝা লাগবে বলো না বোঝা লাগবে লাগে তো দেখা আমার আসলে সুযোগ আমার সাথে আছে ফুকরি হলে কি হবে এটা মডার্ন প্রকৃতি বোঝেন না ঠিক আছে ঠিক আছে এত করে যখন কইতেছেন ঠিক আছে আমি বাড়ি যা নিয়ে আসি ওরে ভাই বিষয়টা বসতে এসো না আপনি বাড়ি যাওয়া লাগবে কে টাকাটা আমার সাথে আসে আছে সমস্যা
গরিব মানুষ বিক্রিও করি আমি নিজে জোগাড় করে দিয়ে আসবো রে ভাই, টাকা চিন্তা করা লাগবে না। আমি দেখি না আবা আবা লাগবে না, এটাই যথেষ্ট এই ধান বেজে ফকরে তবু জ্বালাম ওই দুর্গন্ধ হয়, জ্বালাম ভাল লাগে না, লাগে না। আমি বুঝি না ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আছেন ভালো? ভালো আছি ভাই, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আছি ভালো। অনেক তো পলা টুকটুক খেললেন, আরে ভাই বিশ্বের জিনিস অনেক করছি ভাই, বিক্রি করে টাকা কটা ভাই দেন ভাই, কষ্ট আছে। আর কয়েকদিন পরে আমি টাকা দিয়ে দেবো। আমি আপনাদের টাকা দিয়ে দেবো ভাই, কয়েকটা দিন সময় দেন তো। আচ্ছা দেখা আমার কিছু ঘটনা কি করে।